সরকারি আবাস যোজনা প্রকল্প ও 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রমজান আলী শেখ, কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা রেহেনা বিবি ও তার স্বামী মেহের আলীর বিরুদ্ধে। এ নিয়ে কালনার মহকুমা শাসক, বিডিও অফিস ও কালনা থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘর করার জন্য কত টাকা পেয়েছিলেন আপনি? 1,10,000। আর পাওয়ার কথা কত ছিল আপনার? জানি না 90 দিনের কাজের যে মজুরি সেটা পেয়েছিলেন? হ্যাঁ। কি বলেছিল? মহকুমা শাসক কালনা 1 নম্বর বিডিও অফিস ও থানায় দায়ের করা অভিযোগে অভিযোগকারীরা উল্লেখ করেছেন তারা বিজয়নগর গ্রামের বাসিন্দা। এই গ্রামের সদস্যা রেহেনা বিবি, স্বামী মেহের আলী শেখ ও মেহের আলী শেখের দাদা রমজান আলী শেখ দিনের পর দিন বাংলা আবাস যোজনা প্রকল্পের পাওয়া টাকা প্রতি আবাস যোজনা পিছু 20,000-30,000 টাকা করে নিয়েছে। তারা আরও উল্লেখ করেন, 100 দিনের কাজে তাদের পরিবারের কেউ সামিল না হয়েও বহু ব্যক্তির জব কার্ডে লাখাধিক টাকা দুর্নীতি করে আত্মসাৎ করা হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নানা রকমভাবে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। আমার বক্তব্য হচ্ছে, আমার বউ হচ্ছে সদস্য, আর যে সুপারভাইজার আছে সে সব দেখভাল করে, আমরা ওকে কিছু বলতে পারবো না। এটা মিথ্যা, বিরোধী দল আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। যদিও অভিযুক্ত কৃষ্ণদেব পঞ্চায়েতের সদস্যা রেহেনা বিবি জানান যে এই সবই ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে রমজান আলী শেখের সঙ্গে যোগাযোগ করা হলে এদিন বাড়ি ছিলেন না তিনি। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।